আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব সুস্বাদু গাজরের হালুয়া। অল্প কিছু উপকরণে সহজেই বাসায় মজাদার এই হালুয়া তৈরি করা যায়। আজ আমি আপনাদের এই মজার হালুয়াটি তৈরি করে দেখাবো। আমি আপনাদের দেখাবো কিভাবে ট্র্যাডিশনাল ভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয়। আমি 1 কেজি গাজর দিয়ে হালুয়া তৈরি করব। 1 কেজি গাজর দিয়ে হালুয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে 1/2 লিটারের একটু বেশি তরল দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক নিতে, এতে হালুয়ার টেস্টটা অনেক ভালো হয়। গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। খাঁটি গাওয়া ঘি নিয়েছি, এটা আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো দিব। এই ঘিটা আমি নিজে বাসায় তৈরি করেছি, খুব সহজেই বাসায় ঘি তৈরি করা যায়। কিভাবে সহজেই বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, নিচে ডেসক্রিপশন বক্সে রেসিপিটির লিংক দেয়া আছে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। সাদা এলাচ গুঁড়া 1/2 চা চামচ, এ ধরনের এলাচ গুঁড়া আপনারা যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে কিনতে পারবেন, অথবা আপনারা চাইলে এলাচ শিলপাটায় অথবা গ্রাইন্ডারে নিজেই গুঁড়া করে নিতে পারেন। এবং কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি নিয়েছি। গাজরের হালুয়া তৈরি করার জন্য টাটকা এবং ফ্রেশ গাজর নিতে হবে। প্রথমে গাজরগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে। তারপর এ ধরনের একটা পিলার দিয়ে গাজরের উপরের অংশটা হালকাভাবে ছিলে নিতে হবে, এভাবে হালকাভাবে ছিলে নিতে হবে। এরপর গাজরের এই মাথাটা কেটে নিতে হবে, এভাবে কেটে নিতে হবে, আর এই পাশটা রেখে দিতে হবে। এরপর এই ধরনের একটা গ্রেটার নিতে হবে, গ্রেটারে যে পাশে এই ধরনের ছিদ্রে আছে এই পাশ দিয়ে গ্রেট করে নিতে হবে গাজরগুলো। আপনাদের কাছে এই ধরনের গ্রেটার না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে বটিতেও এভাবে কুচি করে কেটে নিতে পারেন গাজর। তবে চেষ্টা করতে হবে গাজরগুলো একটু মিহি করে কুচি করে নিতে। গাজরের কেটে নেওয়া পাশ দিয়ে গ্রেট করা শুরু করতে হবে। দেখুন এরকম কুচি হচ্ছে, আর এরকম ঝুরি করে সবগুলো গাজর গ্রেট করে নিতে হবে, এবং সব শেষে বোটারে অংশটা ফেলে দিতে হবে। দেখুন গাজরগুলো এরকম করে ঝুরি করে নিতে হবে। সবগুলো গাজর এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি হালুয়া তৈরি করব। প্রথমে চুলায় একটা প্যান গরম করে তাতে 3 টেবিল চামচ ঘি দিয়েছি। এবার এর মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে গাজরগুলো ঘিতে প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপর দুধ দিতে হবে। ঘন ঘন নেড়ে ভাজতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আর গাজর যদি নিচে পুড়ে যায় বা লেগে যায় তাহলে হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো ঘিয়ে ভাজার পর গাজরগুলো যখন একটু কমে আসবে তখন দুধ দিয়ে দিতে হবে। আমি তরল দুধটা দিয়ে দিচ্ছি, 1/2 লিটারের একটু বেশি আছে। এবার নেড়ে গাজর আর দুধটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গাজরগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে আমি চিনি এবং গরু দুধ দিয়ে দিব। 1/2 চা চামচ সাদা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। নেড়ে এলাচ গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। হালুয়া তৈরিতে নর্মাল তেল না ব্যবহার করাই ভালো, এতে টেস্ট ভালো হয় না। যে কোনো ধরনের হালুয়া তৈরিতে চেষ্টা করবেন অবশ্যই ঘি ব্যবহার করার, এতে হালুয়ার টেস্ট এবং ফ্লেভার সবচেয়ে বেশি ভালো হয়। গাজরগুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে এ কারণে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। গাজর থেকে দুধ শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে ঢেকে রান্না করতে হবে। দুধ কমে প্রায় শুকিয়ে এসেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর চিনি থেকেও একটু পানি বের হবে, এই পানিটাও শুকিয়ে নিতে হবে। 1 কেজি গাজরের হালুয়া তৈরিতে 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। আমি আপনাদের ট্র্যাডিশনাল গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি, আর ট্র্যাডিশনাল গাজরের হালুয়া কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় না, এভাবে কুচি করে কেটে নিয়ে অথবা কুচি করে গ্রেট করে নিয়েই গাজরের হালুয়া তৈরি করা হয়। চিনির পানি কিছুটা শুকিয়ে এসেছে, এখন কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এবার কিশমিশ এবং বাদামগুলো গাজরের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন গাজরের হালুয়া তৈরিতে গুঁড়া দুধই দেওয়ার চেষ্টা করবেন, কন্ডেন্স মিল্ক না দেওয়াই ভালো। গুঁড়া দুধ দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে গুঁড়া দুধ দলা বেঁধে যেতে পারে। এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন গুঁড়া দুধগুলো ভালোভাবে গাজরের সাথে মিশে যেতে পারে। আর গাজরের সাথে গুঁড়া দুধ যত ভালোভাবে মিশে যাবে গাজরের হালুয়ার টেস্ট তত বেশি ভালো হবে। হালুয়ার পানি এবং দুধ দুটোই শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে এসেছে প্রায়। গাজরের হালুয়া প্রায় হয়ে গেছে, রান্না একেবারে শেষের দিকে। এ অবস্থায় আমি চুলার আঁচ একটু কমিয়ে দিব,
এবং আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমি রান্না শুরুতে 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছিলাম। হালুয়াটা রান্না করতে করতে ঘিয়ের ঘ্রাণটা কিছুটা কমে এসেছে, আর এখন আমি যখন এই 1 টেবিল চামচ ঘি দিব তখন হালুয়াতে ঘিয়ের ঘ্রাণটা অনেক বেশি পরিমাণে থাকবে এবং এতে হালুয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই অসাধারণ হবে। ঘি দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং ঘি দেওয়ার পর মাত্র 2 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। হালুয়া যখন প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসবে এবং হালুয়াতে কোনো পানি থাকবে না, কিন্তু হালুয়া অনেক নরম থাকবে, বেশি শুকনা শুকনাও হয়ে যাবে না, তখন বোঝা যাবে হালুয়া হয়ে গেছে। হালুয়া হয়ে গেছে আর রান্না করার প্রয়োজন নেই। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুস্বাদু গাজরের হালুয়া, অনেক টেস্টি হয়েছে আর হালুয়া থেকে ঘিয়ের চমৎকার একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার পরিবেশনের জন্য হালুয়ার উপরে কিছু কিশমিশ এবং পেস্তা আর কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখালাম কিভাবে ট্র্যাডিশনাল গাজরের হালুয়া তৈরি করতে হয়। এভাবে আমার রেসিপিতে গাজরের হালুয়া তৈরি করে দেখুন, অনেক মজা হবে। আমার রান্না আপনাদের ভালো লাগলে, আমার রেসিপিতে আপনাদের হেল্প হলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন যত খুশি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।